السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মনে প্রায় এই প্রশ্নটা জাগে যে আমরা দুনিয়াতে কেন এসেছি, আবার কেনই বা চলে যাব, আবার কোথায় যাব। শুনেছি জান্নাত নামের একটা কিছু আছে, আবার জাহান্নামেরও নাকি একটা কিছু আছে। তাহলে জান্নাতে মানুষ কারা যাবে, কোন মানুষরা জান্নাতে যাবে আর কোন মানুষরা জাহান্নামে যাবে? আসো জেনে নিই, তাহলে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, কেন জাহান্নামে যাবে আর কেন মানুষ জান্নাতে যাবে। আচ্ছা, দুনিয়াতে যখন আমরা অসুস্থ হই আমরা কোথায় যাই? দুনিয়াতে যখন আমরা অসুস্থ হই ট্রিটমেন্টের জন্য আমরা হসপিটালে যাই। আচ্ছা, হসপিটালে কেন যাই? অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য, তাই নয় কি? যে রোগটা আছে ওই রোগটা যতদিন পর্যন্ত না ভালো হয় ততদিন পর্যন্ত আমরা হসপিটালেই থাকি, আমাদেরকে রিলিজ দেওয়া হয়। পরিপূর্ণ সুস্থ হলেই কিন্তু হসপিটাল থেকে রিলিজ দেওয়া। তাহলে জাহান্নামটা ঠিক এরকম, যে দুনিয়া হচ্ছে যদি কেউ দুনিয়া থেকে অসুস্থ অবস্থায় অর্থাৎ গুণা অবস্থায়, মানুষ যখন একটা গুণা করে তার কলবে একটা দাগ পড়ে, গুণা করতে 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 কলব যখন গুণায় ভরপুর হয়ে যায় তখন সে অসুস্থ হয়ে যায়। আর জান্নাত সুস্থ মানুষদের জন্য, অর্থাৎ গুণা মুক্ত জীবন পরিষ্কার কলব যার অন্তরে আছে কেবল তারাই জান্নাতে যাবে। আচ্ছা, তাহলে জাহান্নামে কতদিন থাকবে? হ্যাঁ, জাহান্নামে ততদিন থাকবে যতদিন পর্যন্ত না আপনার কলব থেকে যে দাগগুলো আছে গুনাহের কারণে লেগে আছে ওই দাগগুলো পরিপূর্ণভাবে না হচ্ছে। দুনিয়ার হসপিটালে যেরকম পরিপূর্ণ সুস্থ না হলে তাকে রিলিজ দেওয়া হয় না, ঠিক জাহান্নামে নেওয়া হয়। অসুস্থ কলব অর্থাৎ গুণাগারের কলবকে সুস্থ করে জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে ছারকার করে যখন তার কলবের গুণা মুক্ত করা হয় ঠিক তখনই তাকে জান্নাতে দেওয়া হয়। এবং তার মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে তবেই সে একদিন না একদিন জাহান্নামের শাস্তি ভোগ করে সে জান্নাতে যাবে। আজকের পর্ব এই পর্যন্তই। সকল ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।